ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি থেকে আজ একটু আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ আবেদন করতে কোনো রকম আবেদন ফিজ নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হবে, কত স্যালারি রয়েছে, বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখেছেন আমরা সরাসরি ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে টাইপ করতে পারো nchm.nic.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস বলে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ডাউনলোড হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। তো বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি উপরে শো করছে, দেখে নিতে পারছো। উপরেই বলে দিতে পারছি ইন্ডিয়া সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তো বিস্তারিত দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো 4-5 নম্বরের যে পোস্টে যেতে পারছো এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে 1900 টাকা তোমাদের জিপি দেওয়া হবে, সঙ্গে গ্রেড পে থাকছে 1900 টাকা, সঙ্গে লেভেল 2 তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং বিষয় দেখতে পাচ্ছ টোটাল 2B ফিল এন্ড ডিরেক্টর রিকমেন্ড এন বেসিক, এখানে সম্পূর্ণ কিন্তু ডিরেক্টর বেসিক্যালি তোমাদের নিয়োগ করা হবে, যেখানে একটি রিটেন টেস্ট হবে এবং একটি স্কিল টেস্ট হবে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে, যেটি অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে ওবিসিদের জন্য। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, সঙ্গে 30টা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারের টাইপিং স্পিড তোমাদের লাগবে, যেখানে কম্পিউটার টাইপিং স্পিড চেয়েছে এবং কম্পিউটারের বেসিক নলেজ, তাহলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে, যেখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং SC ST OBC যেরকম বয়সে ছাড় পান, সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ 4 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড D পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে 2400 টাকা গ্রেড পে, সঙ্গে লেভেল 4 তোমাদের স্যালারি তোমাদের দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে রিক্রুটমেন্ট বেসিক তোমাদের রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। দুটো পোস্ট রয়েছে আন্ডিসাইড ক্যাটাগরিদের জন্য, এখানে 12 পাস করে তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখার বোর্ড থেকে, সঙ্গে 10 মিনিটে 80টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে এবং সঙ্গে 65 মিনিটে হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে, ইংলিশ বা হিন্দিতে তোমার টাইপিং স্পিড থাকতে হবে। এখানে 18 থেকে 18 থেকে 27 বছর আবেদন করতে পারবে। SC ST OBC যেরকম বয়সে ছাড় পান, যেরকম বয়সে ছাড়া কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর 3 নম্বরের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড C পোস্টে, এখানে দেখতে পাচ্ছ টোটাল আনরিজার্ভড জন্য অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এখানে 4200 টাকা গ্রেড পে থাকছে, সঙ্গে লেভেল 2 স্যালারি তোমাদের দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেক্ট করে নেওয়া হবে, যেখানে দেখতে পাচ্ছ হোল্ডিং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্ট পাস হয়ে থাকতে হবে এবং সেখানে তোমাদের নিয়োগ করে থাকতে হবে। তোমাদের বিস্তারিত এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, এখানে কিন্তু টেম্পোরারি এজ বলে দিয়েছে, ম্যাক্সিমাম 28-27 বছর বয়সে তোমরা কিন্তু পোস্টে আবেদন তোমরা করতে পারবে। তারপর বিষয় দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে আন্ডিসাইড ক্যাটাগরিতে জন্য, যেখানে 4600 টাকা তোমাদের গ্রেড পে থাকছে, সঙ্গে লেভেল 7 তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেক্ট করে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট সার্ভিসের উপরে ডিগ্রি করা থাকতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের উপরে। এখানে কিন্তু এজের লিমিট কিন্তু একই তোমাদের বিষয়তে বলে দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অফিসার স্টাডিজ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আন্ডিসাইড ক্যাটাগরিতে জন্য, এখানে সিলেকশন ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেক্ট করে নেওয়া হবে। লেভেল 10 পদে তোমাদের স্যালারি দেওয়া হবে, সঙ্গে 5400 টাকা গ্রেড পে থাকছে। এখানে তোমাদের যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু এক্সিকিউটিভ অফিসার পদে অ্যাকাউন্ট বলিডিস বা হোল্ডিং অ্যানাউন্সমেন্ট এবং সেক্টর আন্ডারটেকিং এই সমস্ত ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। এজ কিন্তু একই তোমাদের বিস্তারিত রেখেছে। টোটাল এতগুলো পোস্টে নিয়োগ করেছে, যেখানে 5টি পোস্টে নিয়োগ করেছে, যেখানে সরাসরি তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে এই অফিসের ওয়েবসাইট থেকে। ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছে নোটিশটা কিভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ডাউনলোড করবে, বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় রকম স্ট্যাটাস করে তোমাদের পাঠানোর লাস্ট ডেট রয়েছে 9 এপ্রিল 2021 সালের মধ্যে পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম তোমাদের লিখতে হবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসের নাম তোমাদের কিন্তু ওখানে লিখে দেওয়া রয়েছে, সেখানে তোমরা ভিডিও ডেসক্রিপশন ফলো করে অ্যাড্রেসটি তোমরা ফলো করে নিতে পারো। এবার আসা যাক অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে। তো এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি নয়দাতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মেটে কে পোস্ট আছে প্রিন্ট আউট করতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে যে পোস্ট আবেদন করছে সেই পোস্টের নাম তোমাদের এখানে লিখতে হবে এবং অ্যাডভার্টাইজ নম্বরটা যেটি নোটিশ উপর শো করছে সেটি তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ 3 পাতা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস লেখা রয়েছে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কারণ তোমরা এখানে অ্যাড্রেসটি বলে দেয়নি। তো গুগল
তোমরা সার্চ করে আমি অ্যাড্রেসটি লিখেছি সেই অ্যাড্রেসটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন ফলো করে অ্যাড্রেসটাই তোমাদের পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে 9 এপ্রিলের মধ্যে। তো এই ছিল মূলত ইনফরমেশন মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং ডিটেলস নোটিশের লিঙ্ক দেওয়া আছে বিস্তারিত। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটি জানতে পারবে এবং নোটিশের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।